তারিখে যেমন ওএমএস চালু করছি আমরা, খাদ্য বান্ধব চালু করছি, পাশাপাশি এই আউশ ধান চাল বাজারে নামলে অবশ্যই বাজারের দাম কমবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এবং আমি সেই হিসাবে আরও ব্যবসায়ীদেরকে বলতে চাই, আপনারা অযথা ভোক্তাদেরকে কষ্ট দিয়ে অধিক মুনাফা করার চেষ্টা করবেন না, এটা আপনাদের জন্য মেসেজ, মানুষকে স্বস্তি দেন। রোববার সকালে নগাঁয় সাংবাদিকদের কাছে খাদ্যমন্ত্রী বলেছিলেন চালের দাম কমবে, কিন্তু খাদ্যমন্ত্রীর এমন আশ্বাসের পরও কমেনি চালের দাম। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে চাল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। বেশ কয়েকদিন আগে থেকে দাম যে বাড়ছে, ওই বাড়ার মতন এখনও বর্তমান বাজার স্থির হয়ে আছে। এখনও আমরা মেলে চাতালে ফোন দিলে বলে এখনও বর্তমানে 3600 টাকা রেট চাইতেছে চালের দাম। তো এটা কস্টিং খরচ দিয়ে প্রায় 72-73-74 টাকা পড়ে থাকে, তো ওই জায়গাতে আছে এখনও, কোনো কমের কোনো লক্ষণ দেখি না। ক্রেতারা মনে করেন সরকারের কোনো নিয়ন্ত্রণ না থাকার সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। বললেই কমে যায় না, আবার না বললেও অনেক সময় বেড়ে যায়, বাড়তে তো কেউ কাউকে বলে না, বাড়ার সময় সবাই মনে হচ্ছে আর কি নিজ নিজ ইচ্ছা মতো। যেভাবে চালের দাম বাড়ছে, কারণ আমরা তো মনে করেন ওই চালগুলো এভাবে ওই দাম দিয়ে, মানে এখনকার দাম দিয়ে তো কিনতে গেলে আমরা অনেক হিমশিম খেয়ে যাচ্ছি। যে চাউলটা আমি ক্রয় করতাম সবচেয়ে ভালো চাউল না দিচ্ছে 60 টাকা কেজি, ওটা আমি বর্তমানে নিজে ক্রয় করতেছি 90 টাকা কেজি, মানে 1 কেজিতে 30 টাকা বাইরে গেছে গা। তাহলে আমরা সাধারণ জনগণ আমাদের কামাই তো একটা বেশি না, মানে আমাদের অনেক অসুবিধা হয়। বিক্রেতারা বলছেন মিল মালিকরা দাম না কমালে তারা চাল কম দামে বিক্রি করতে পারে না। আমরা যদি কমে কিনে আনতে পারি মিল থেকে, তাহলে আমরা কমে বিক্রি করতে পারবো। মনে করো আমি একটা পণ্য, মনে করো চাল আমি কিনছি মনে করেন 30 টাকা, আমার কস্টিং খরচ যাওয়ার পরে হয়তো বা আমি 32-33 টাকা বিক্রি করছি, কিন্তু আসলে ওই যে মেলের সমস্যাটা হয়েছে যে বড় সমস্যা। অন্যান্য সময় নতুন ধান কাটার পর বাজারে চালের দাম কমে, কিন্তু বিগত কয়েক বছর ধরে এখন নতুন ধান কাটার পর চালের দাম কমে না। আমরা তো সিজনে দেখছি সবসময়, সিজন আসলে আমি এখানে 32 বছর ব্যবসা করি, দেখে আসছে সিজন আসলে দাম কমে, কিন্তু আজকাল 4-5 বছর উল্টো হয়ে গেছে, সিজন আসলে দাম বেড়ে যায়, সিজন আসলে দাম বাড়ে যায়। বিক্রেতারা বলছেন সিন্ডিকেট করে চাল মিল মালিকরা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। মেলারদের সিন্ডিকেট এবং যারা এলসি করছে ওখানে কোনো সিন্ডিকেট আছে কি না ওগুলো দেখলে মনে করেন যে হয়তো বা চালের দাম এত বাড়তো না। তবে এক সপ্তাহে মনে করেন যে মেলারাই যে কোটি কোটি টাকা মনে করেন যে ভোক্তাদের থেকে নিয়ে গেছে, এটা অসম্ভব কিছু, অনেক অনেক কিছু হয়েছে। তো মেলের ভিতরে অন্ততপক্ষে সবসময় মনিটরিং করা উচিত, করলে হয়তো বা চালের দামটা কম থাকবে বা সামনে আর বাড়বে না, আর সামনে আমাদের সিজন আসছে। এই অবস্থায় মনিটরিং জোরদার করার অনুরোধ জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। মির্জা রকিবুল হাসান রুমন, 52 টিভি, ঢাকা।